আহসান হাবিব রচিত আগন্তুক নয় কবিতাটি নবম দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য একটি কবিতা। এখানে কবি বলতেছে, আসমানের তারা সাক্ষী, উনি কি করতেছে, আসমানের তারাকে সাক্ষী করে বলতেছে, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশীথ রাতুই বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী। একথা যে সকল জোনাকি কি রাতের বেলা বাঁশবাগানে থাকে সেই সকল সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমের ডালে স্থির দৃষ্টি। পুবের পুকুর বলতে পুকুরের ওখানে একটা ঝাঁকড়া, একটা ডুমুরের গাছ আছে, তার ডালে স্থির দৃষ্টিতে একটা মাছরাঙ্গা বসে থাকে, মাছরাঙ্গা আমাকে চিনে। তার মানে যে গ্রামের যে পূর্ব যে প্রকৃতি গুলো আছে, প্রকৃতি পুরোপুরি ভাবে কাকে চিনে, কবিকে চিনে। এই জন্য কবি বলতেছে, আমি কোনো আগন্তুক নয়। আগন্তুক বলতে কি বোঝানো হচ্ছে, নিমন্ত্রিত অতিথি, সে কোনো অতিথি না, সে ওইখানকারই একজন মানুষ। মাছরাঙ্গা আমাকে চিনে, তারপরে জারুল জামরুল, তার জমিনের ফুল, আসমানের তারা, সে সবকিছু তাকে চিনতেছে বা তার জন্য এটা সাক্ষী দিচ্ছে। সেই কথাটা বলতেছে, আমি কোনো অভ্যাগত নই। অভ্যাগত মানে ওই আগন্তুক, সমার্থক শব্দ, নিমন্ত্রিত অতিথি নই। খোদার কসম, আমি ভিনদেশী প্রতীক নয়। আমি ভিনদেশী কোনো প্রতীক না, মুসাফির না, যে আমি রাস্তাতে যাচ্ছি, আমাকে এখানে কেউ একজন ডেকে নিয়েছিল, এরকম আমি না, আমি যাচ্ছি আর দেখতেছি তা তো না, আমি প্রতীক না, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি এখানে ছিলাম, আমি স্বপ্নিক নিয়মে। স্বপ্নিক নিয়মে বলতে কি, স্বপ্নের মাঝে, কল্পনার মাঝে, আত্ম উপলব্ধির মাধ্যমে এখানে থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা। এর মানে হচ্ছে, এখানে থাকা মানে সর্বত্র থাকা বলতে, কবি যেখানে আছে সেখান থেকে সবকিছু দেখার অর্থ, তিনি সব জায়গায় আছেন, সব জায়গার দৃশ্যটাই তার কাছে মুষ্টিমেয় এবং সবকিছু তার উপলব্ধির ভেতরে, সে সবকিছু বুঝতে পারতে সব জায়গায় আসলে কি আছে সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। খর রৌদ্র বলতে খুবই রোদ, জলজ বাতাস বলতে কি মৃদুমন্দ বাতাস, মেঘ ক্লান্ত বিকেল বলতে যেখানে মেঘে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আকাশে মেঘ ধরে যায়, পাখিরা আমাকে চেনে, সেই সময়ের পাখিরাও আমাকে চেনে। তারা জানে একজন স্থানীয় লোকের লোক, সুতরাং অন্য কেউ এখানকার নয়, আমি এখানকার একজন ব্যক্তি। কার্তিকের ধানের মঞ্জুরি, মঞ্জুরি বলতে শীষ, সাক্ষী। তাহলে কার্তিকে যে ধান হয় সে ধানের যে শীষ আছে মঞ্জুরি, সেটা সাক্ষী। সাক্ষী তার চিরল পাতা, চিরল বলতে কি লম্বা সুচালো যে পাতাটা, সেই পাতাটাও সাক্ষী। টলমল শিশির, শীতের দিনের শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা, সাক্ষীকে জ্যোৎস্নার চাদরে ঢাকা, নিশিন্দার ছায়া, নিশিন্দা একটা গাছ, গ্রামীণ একটা গাছ, তার ছায়াও কি সাক্ষী। অকাল বার্ধক্যে নত কদমালি, কদমালি কি পল্লীর, কবির কবির চেনা পরিচিত একজন ব্যক্তি কদমালি, গ্রামের মাঝে একজন, সেই লোকটাও কি তার কবি চেনাই জন্য বলতেছে, অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধারও কি আমি এখন আগন্তুক নাই, কারণ সে আমাকে চিনে, আমি তাকে চিনি, আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, আমি তার খুবই কাছের একজন প্রিয় মানুষ। সুতরাং কাছের একজন স্বজন মানে কি, আমি কোনো আত্মীয় না, যে দূর থেকে এসেছি, আমি স্বজন বলতে কি চাচা দাদা ভাই এরকম, যাদের সাথে একসাথে বসবাস করা যায়। আমি জমিলার মার, শূন্য কাকা রান্নাঘরে শুকনো থালা সব চিনি। জমিলা বলতে গ্রামের একজন এমন মহিলা যার কি অল্প কিছু আছে এরকম, তার শূন্য শুকনো কাকা রান্নাঘর এবং শুকনো থালা সব কিছু সে মানে চিনি, এবং সেও কি আমাকে চেনে। হাত রাখো বৈঠাই লাঙ্গলে, এক কথায় বৈঠা বলতে কি মানে মাঝি যে বৈঠা আছে সেটা, এবং লাঙ্গল বলতে যেটা তার হাল চাল, দেখো সেগুলো দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেন, গভীর কত গভীর ভাবে সেখানে লেগে আছে, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, এই মাটির সুবাসটাও কি আমার গায়ে আছে, মানে আমি একজন কৃষক, আমিও তাদের মতো রাখাল, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নয়, আমি কোনো আগন্তুক। দুপাশে ধানের ক্ষেত, যে ধানের ক্ষেতগুলো আছে দুপাশে, সরু পথ, যে চেকুন রাস্তা আছে সামনে, ধুধু নদীর কিনার সামনে, যে ধুধু ফাঁকা নদীর কিনার আছে, আমার অস্তিত্ব সেখানে, আমার অস্তিত্ব কি আছে, গাধা আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক, এই তো উধাও একটা নদী আছে, এই নদীর আমি একজন মুগ্ধ এক অবোধ বালক। বলতে কি অবোধ বলতে যে সুবিধা বোঝে না, কিন্তু সে মুগ্ধ, কিসে মুগ্ধ, এই নদীটাতে মুগ্ধ এবং সে খুব তৃপ্ত।